এই ভিডিওতে ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি আজকের ডার্বি ম্যাচেও ম্যাচ কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা না স্ক্রিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলেও আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথম আপডেটটাই আজকের সিএফএলের ডার্বি ডার্বি ম্যাচ নিয়ে তো তোমরা সকলেই জানো আজ দুপুর তিনটে থেকে লেক স্টেডিয়ামে এই মরশুমের প্রথম ডার্বি ম্যাচ রয়েছে তো আমরা জানি ডার্বি ম্যাচ কিন্তু অলওয়েজ ফিফটি ফিফটি তবে দুই প্রধানের গত দুই ম্যাচের নিরিখে ইস্টবেঙ্গল দল কিন্তু আজকের এই বড় ম্যাচে একটু হলেও এগিয়ে থেকে শুরু করবে অপরদিক দিয়ে আজকের ম্যাচে মোহনবাগানের হয়ে গোলকিপার পজিশনে আরশানোয়ার এবং মাঝ মাঠে অভিষেক সূরিয়াবান্সী অথবা গ্লেন মার্টিনসের মধ্যে যে কোনো একজনকে কিন্তু দেখা যেতে পারে আর এর পাশাপাশি তোমরা অনেকেই জানতে চেয়েছো আজকের এই ডার্বি ম্যাচে কি আশিক কুরুনিয়ান কি খেলতে দেখা যাবে তো আশিকের বিষয়ে যে লাস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে খুব সম্ভবত আশিক কুরুনিয়ানকে কিন্তু আজকের ম্যাচে খেলতে দেখা যাবে না তবে লাস্ট মোমেন্টে কিন্তু সিদ্ধান্ত বদল হতে পারে তেমনটাই আপডেট তো আজকের এই ডার্বি ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা দেখতে পেয়ে যাবে জি চব্বিশ ঘন্টার চ্যানেলে তো এই জি চব্বিশ ঘন্টার চ্যানেলটা তোমরা টিভিতে পেয়ে যাবে আর তোমরা মোবাইলে যারা খেলা দেখবে তারা কিন্তু জি চব্বিশ ঘন্টার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আজকের এই ম্যাচের লাইভ খেলাটা তোমরা দেখতে পেয়ে যাবে তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও এই মৌসুমের প্রথম ডার্বি ম্যাচ কোন দল জয় পেতে পারে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামাত্র অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাখলারেনকে নিয়ে তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম আগামী সপ্তাহে কিন্তু জেমি ম্যাকলারেনের ঘোষণাটা আসতে পারে তো ঠিক গতকাল রাতে কিন্তু মেরিনা সেরিনাও তারা কনফার্ম করে জানিয়ে দিয়েছে আগামী সপ্তাহে কিন্তু জেমি ম্যাকলারেনের ঘোষণাটা আসতে চলেছে সেহেতু আগামী সপ্তাহে সকল মোহনবাগান সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার যে অবসান ঘটতে চলেছে সেটা কিন্তু বলাই যায় তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে তো তোমাদের গতকালের ভিডিওতে জানিয়েছিলাম আগামী উনিশ তারিখ থেকে মোহনবাগানের সিনিয়র দল অনুশীলনে নামতে পারে কারণ আনোয়ার আলিকে আগামী উনিশ তারিখের অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তবে পরবর্তীতে যেমনটা জানা গেছে উনিশ তারিখ থেকে সিনিয়র দলের অনুশীলন শুরু হচ্ছে না সেহেতু আনোয়ার আলিকে জুনিয়র দলের অনুশীলনে ডাকা হয়েছে এবং সব কিছু ঠিকঠাকভাবে গলে এই মাসের শেষ সপ্তাহ থেকে অনুশীলন শুরু করতে পারে মোহনবাগান সেক্ষেত্রে শেষ সপ্তাহে কিন্তু কলকাতায় চলে আসবে কোচ মলিনা আর মোহনবাগানের পুরো দল নিয়ে অনুশীলনে নামতে নামতে কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহ লেগে যাবে আর আগস্ট মাসের শুরুর থেকেই মোহনবাগানের বিদেশি প্লেয়াররাও কিন্তু দলের সাথে যোগ দিয়ে দেবে তেমনটাই আপডেট তো যে কোনো নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলির বিষয় নিয়ে তো আনোয়ার আলির বিষয় নিয়ে কিন্তু ঘণ্টায় ঘণ্টায় নতুন নতুন আপডেট বেরিয়ে আসছে তো তোমাদের জানিয়েছিলাম গত দশ তারিখ আনোয়ার আলী মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আবেদন করে তাকে পারমানেন্ট ডিলে সাইন করিয়ে নেওয়ার জন্য তারপর আনোয়ার আলী তথা রঞ্জিত বাজাস জানায় আনোয়ার আলী মোহনবাগানের সাথে কন্ট্র্যাক্ট টার্মিনেট করে নিয়েছে এবং গতকাল আবার জানা যায় আনোয়ার আলী ইস্টবেঙ্গলের সাথে প্রি সাইন করেছে এর পাশাপাশি আবার মোহনবাগান ম্যানেজমেন্টও তারা কিন্তু আনোয়ার আলীকে দল থেকে ছাড়তে চাইছে না কারণ আনোয়ার আলীর সাথে কিন্তু মোহনবাগানের এখনও লম্বা একটা চুক্তি বাকি রয়েছে যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে অনুশীলনে যোগ দিতে বলেছে আর উনিশ তারিখ থেকে আনোয়ার আলী অনুশীলনে যোগ না দিলে নিয়ম অনুযায়ী কিন্তু তাকে ফাইন দিতে হবে এবং ফাইনের পরিমাণটা কিন্তু পার ডে এক লাখ টাকার কাছাকাছি যার ফলে আনোয়ার আলী যে রঞ্জিত বাজাজের কারণে বড় একটা সমস্যার মধ্যে পড়েছে সেটা কিন্তু বলাই যায় তো দেখো আনোয়ার আলী জানিয়েছে সে মোহনবাগানের সাথে কন্ট্র্যাক্ট টার্মিনেট করে নিয়েছে যেখানে মোহনবাগানের সাথে তার যখন চুক্তি হয় তখন কিন্তু আনোয়ার আলীর চুক্তিপত্রে কোনোরকম কন্ট্রাক্ট টার্মিনেশনের কোনো ক্লস ছিল না মানে এক কথায় দাঁড়ালো ধরো তুমি কোনো জায়গা থেকে অনেক টাকা লোন নিয়েছো এবং যে টাকাটা তোমাকে আগামী পাঁচ বছরের মধ্যে শোধ দিতে হবে কিন্তু তুমি সেই টাকার কিছু অংশ জমা দিয়ে এক বছর পর জানালে তুমি আর সেই বাকি টাকাটা জমা দেবে না তো ঠিক একই রকমের কাজ কিন্তু করেছে আনোয়ার আলী মোহনবাগান দলের সাথে এরপর আনোয়ার আলীও কিন্তু কচি বাচ্চা নয় কারণ গত মরশুমে যখন সে মোহনবাগানের চুক্তিপত্র সই করেছিল তখন কিন্তু আনোয়ার আলী সমস্তটা দেখে নিয়ে নিজে হাতেই সই করেছিল মোহনবাগানের চুক্তিপত্রে সেহেতু এক বছর যেতে না যেতেই সে কিন্তু আরও বেশি টাকা দাবি করছে প্লাস পারমানেন্ট ডিলের দাবি করছে তো এক বছর যেতে না যেতেই যখন আনুয়ারালির এতটা দাবি বাড়লো তখন আনোয়ার আলী কেন মোহনবাগান ম্যানেজমেন্টের কন্ট্যাক্ট পেপারে প্রথমেই সই করলো তখন কিন্তু আনোয়ার আলি উচিত ছিল মোহনবাগানের কন্ট্রাক্ট পেপারে প্রথমেই সই করার সময় মোহনবাগান ম্যানেজমেন্টকে জানানোর তাকে তাকে পারমানেন্ট ডিলে নিতে হবে এবং তার স্যালারিটা বৃদ্ধি করতে হবে তো আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ তারা কিন্তু তখন এমন কিছুই করেনি তারা কিন্তু তখন মোহনবাগান ম্যানেজমেন্টের কন্ট্যাক্ট পেপারে নাস্তে নাস্তে তারা সই করে দিয়েছিল আর এক বছর যেতে না যেতেই এখন কিন্তু রঞ্জিত বাজাজ এবং আনোয়ার আলী দুজনাই কিন্তু পার্টি খাচ্ছে যেটা কিন্তু কোনো অংশে একটা ন্যায্য কাজ নয় সেটা বলাই যায় তো যাই হোক আনোয়ার আলী এবং মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে এই বিষয়টা যদি দশ দিনের মধ্যে মিটে না যায় তাহলে কিন্তু এই সিদ্ধান্তটা পিএসসির হাতে চলে যাবে আর পিএসসির সিদ্ধান্তে যদি কোনো পক্ষেই সন্তুষ্ট হতে না পারে তাহলে কিন্তু হাইকোর্টে অ্যাপিল করতে পারবে দুই পক্ষই সেটা মোহনবাগানের তরফ থেকেই হোক বা আনোয়ার আলীর তরফ থেকেই হোক এবং এর পাশাপাশি আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও জানিয়ে দিয়েছে আনোয়ার আলীর চুক্তিপত্রে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টের থেকে এক টাকাও বেশি তারা আনোয়ার আলীকে দেবে না মানে ধরো আনোয়ার আলীকে পারমানেন্ট ডিলে যদি সই করানোর জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের আনুমানিক এক কোটি টাকাও খরচ হয় তবুও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই এক কোটি টাকা খরচ করবে না বরং এক কোটির জায়গায় দুই কোটি খরচ হলেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু লিগালভাবে এই কেসটা লড়বে তেমনটাই তারা জানিয়েছে মানে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে রঞ্জিত বাজাজের তরফ থেকে যে অতিরিক্ত টাকাটা চাওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু কোনো মতেই দেবে না মোহনবাগান ম্যানেজমেন্ট তেমনটাই কিন্তু তারা জানিয়েছে দরকার পড়লে তারা পিএসসির কেসে সন্তুষ্ট না হলে তারা কিন্তু হায়ার কোর্টেও অ্যাপিল করবে তেমনটাই খবর আর যদি শেষ পর্যন্ত গিয়ে আনোয়ার আলি গিল্টি প্রমাণিত হয় তাহলে আনোয়ার আলির করা শাস্তির পাশাপাশি কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে কন্ট্রাক্ট টার্মিনেট না করিয়েই নতুন ক্লাবের কন্ট্রাক্ট পেপারে সাইন করানোর জন্য ইস্টবেঙ্গল দলকেও দুই বছরের জন্য ট্রান্সফার ব্যান খেতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে স্পোর্টস স্টারের তরফ থেকে মানে যেখান থেকে সর্বপ্রথম ব্রেক করা হয়েছিল আনোয়ার আলী ইস্টবেঙ্গল দলে সই করেছে সেক্ষেত্রে আনুয়ারালির ডিলটা এগিয়ে কর্তারা যে বড় সংকটের মুখে পড়তে চলেছে যদি না আনুয়ারালি কেসটা জিতে যায় সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে পিএসসির তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় আর যদি পিএসসিতে যাওয়ার আগেই পুরো কেসটা মিটে যায় তাহলে তো খুবই ভালো কথা সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত জল কত দূর করায় তো যাক বন্ধুরা এই ভিডিওতেই সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো দশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে